জানেন কি, মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জানেন কি, একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্যে, বিয়ের পর স্বামীর জন্যে, সন্তান হবার পর সন্তানের জন্যে। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েরা পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে, আর যদি বাবা মায়ের অবাধ হয়ে চলে তাহলে সে খুব খারাপ। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয়, অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেঈমান স্বার্থপর। শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে। মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে প্রতারক, কারোর কাছে বিশ্বাসঘাতক, কারোর কাছে স্বার্থপর। আসলে মেয়েরা স্বার্থপর, প্রতারক, বিশ্বাসঘাতক কিছুই না। মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তানই এই পৃথিবীর মুখ দেখত না। বর্তমানে অনেক হাজব্যান্ড মনে করে ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে নিয়ে ওয়াইফের পাশে বসে থাকায় মনে হয় ওয়াইফকে সময় দেওয়া হয়। ইদানিং হাজব্যান্ডের সাথে অনেক বেশি ঝামেলা হয় একটা মাত্র কারণে, সারাদিন আমরা মেয়েরা অপেক্ষা করি হাজব্যান্ড কখন বাসায় আসবে। এবং যখন বাসায় আসবে তখন আমরা মেয়েরা সবাই চাই কিন্তু কথার ঝুড়ি নিয়ে হাজব্যান্ডের সামনে বসতে। আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদের হাজব্যান্ড জিজ্ঞেস করুক যে সারাদিন তুমি কি করেছো, বাচ্চাদের সাথে কি করেছো, কিভাবে সময় কাটিয়েছো, বাচ্চারা কতটা তোমাকে ঝামেলায় ফেলেছে। আমি চাই বাসায় আসার পরে সময়টা শুধু আমাকে দিবা, মোবাইলের যত কাজ সব বাইরে থেকে সেরে আসবা। কথার ঝুড়ি নিয়ে যখন বসবো তখন আমাদের জীবনের সমস্ত পরিকল্পনা